প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ঘরে আসো এই করোনার এই সময়ে এবং ভালো আসো। আমি রাজি আক্তার জাহান। গতদিন আমার পরিচয় দেওয়া আছে তোমাদের, পদার্থবিজ্ঞান। আমি রাজি আক্তার জাহান, পদার্থবিজ্ঞান বিভাগ, বিলচরণ শহীদ শামসুজ্জ কলেজ। আমি গতদিন তোমাদের পড়িয়েছি যে বিষয়টা, তো সেটা ছিল হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র স্থির তড়িৎ। এই স্থির তড়িতের আমরা যে পর্যন্ত পড়িয়েছি সেটা হলো তড়িৎ প্রাবল্য কাকে বলে। তড়িৎ প্রাবল্য ছিল তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে তড়িৎ প্রাবল্য বলা হয়। এবং সেটা আমরা গতদিন বুঝিয়েছি যে আমাদের সেই তড়িৎ প্রাবল্যটা ছিল হলো E সমান F বাই কিউ, এবং তার একক ছিল, এবং তার একক নিউটন পার কুলম্ব। আজকে আমি তোমাদের পড়াবো ওই তড়িৎ প্রাবল্য দিয়েই তড়িৎ প্রাবল্যের রাশিমালা কিভাবে নির্ণয় করা যায়। বিন্দু আধানের দরুন তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে প্রাবল্যের রাশিমালা বের করবো আজ আমি তোমাদের জন্য। দেখো তো, মনে করো যে এ বিন্দুতে, এ একটি বিন্দু, এ বিন্দুতে প্লাস কিউ আধান স্থাপন করা আছে। তাহলে এখানে এই মাধ্যমটা মনে করো কে তড়িৎ মাধ্যম। তো কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট মাধ্যমে এ বিন্দুতে প্লাস কিউ আধান স্থাপন করা আছে। তো সেখান থেকে মনে করো আর দূরত্বে পি বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্যের রাশিমালা বের করব। সেই পি বিন্দুটা এই যে, পি বিন্দুতে আমরা প্রাবল্যের রাশিমালা বের করব। এখন মনে করো পি বিন্দুতে আমরা কিউ নট আধান স্থাপন করলাম। কত আধান? কিউ নট আধান। তাহলে কিউ নট আধান স্থাপন করা হলো, তাহলে এই ক্ষেত্রে কুলম্বের সূত্র অনুসারে আমরা বলের পরিমাণ কি পাবো? আমরা বলের পরিমাণ এফ সমান কুলম্ব সূত্র অনুসারে বলের পরিমাণ পাবো এফ সমান 1/4 পাই ইপসাইলন নট কে কিউ কিউ নট ডিভাইডেড বাই আর স্কয়ার। তো এটা কত আধান স্থাপন করার জন্য এই বলটা অনুভব হলো? এখানে কিউ নট আধান স্থাপন করার জন্য এই বলটা অনুভব। তাহলে দেখো এখানে কিউ নট আধানের জন্য, এই কিউ নট আধানের জন্য ক্রিয়াশীল বল, কিউ নট আধানের জন্য, আধানের জন্য ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল বল এ। তাহলে একক আধানের জন্য ক্রিয়াশীল বল কত হবে? এফ বাই কিউ নট, এফ ডিভাইডেড বাই কিউ নট, যাকে আমরা প্রাবল্য বলি। কেননা আমরা জানি যে একক আধানের জন্য যে বল অনুভব হয় তাকে বলা হয় হলো প্রাবল্য। তাহলে প্রাবল্যকে আমরা ই দ্বারা প্রকাশ করি। এই ক্ষেত্রে তাহলে প্রাবল্যের মান হলো ই সমান এফ ডিভাইডেড বাই কিউ নট। তাহলে এখন লক্ষ্য করো শিক্ষার্থী যে ই সমান এফ বাই কিউ নট। এবার লক্ষ্য করো যে এফ এর মান আমাদের দেওয়া আছে কত? 1/4 পাই ইপসাইলন নট কিউ কিউ নট ডিভাইডেড বাই আর স্কয়ার। তো এটা মনে করে এক নম্বর সমীকরণ দাও, এটা দুই নম্বর সমীকরণ। তাহলে দুই নং সমীকরণে যদি আমরা এফ এর মানটা বসিয়ে দেই তাহলে আমরা কি মান পাবো? আমরা পাবো দেখো 1/4 পাই ইপসাইলন নট কে কিউ কিউ
divided by এই যে r স্কয়ার আর এখানে একটা q নট ছিল এই যে আর একটা এই যে q নট থেকে গেল এখন লক্ষ্য করো যে q নট আর q নট ক্যান্সেল হয়ে গেল তাহলে প্রাবল্যের মান আমাদের কত আসলো প্রাবল্যের মান এসে গেল 1/4πε0kQ/r² তড়িৎ ক্ষেত্রে আমরা যে জিনিসটা নির্ণয় করলাম দেখো যে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে প্রাবল্যের রাশিমালা কত হচ্ছে E সমান 1/4πε0kQ/r² এবার লক্ষ্য করো যে এটা আমরা গতদিনও বলেছি যে বল একটি ভেক্টর রাশি প্রাবল্য একটি ভেক্টর রাশি তাহলে প্রাবল্য ভেক্টর রাশি আমরা এটাকে যদি ভেক্টর রূপ দিতে চাই তাহলে আমাদের মানটা কত আসবে ভেক্টর রূপ দিতে চাইলে আমাদের মানটা আসবে এটাকে আমরা ভেক্টর রূপ দিলে আমরা লিখতে পারি দেখো e সমান ভেক্টর রূপে আমরা লিখতে পারি e ভেক্টর সমান 1/4πε0kQ/r² আর এইখানে আমরা যদি একক ভেক্টর দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উভয় পক্ষে সমতা আসছে এপার্শ্ব ভেক্টর ওপার্শ্ব ভেক্টর তাহলে আমরা ভেক্টর রূপে প্রাবল্যকে এভাবে আমরা লিখতে পারি তাহলে প্রাবল্যের মান এই যে এটা আসলো এবার দেখো যে এটাকে আরো একটু আমরা রূপ দিতে পারি দেখো 1/4πε0kQ/r² আর ভেক্টর ডিভাইডেড বাই আর এই যে এটাকে আমরা আরেকটু ক্যালকুলেশন করলে যেটা পাবো 1/4πε0kQ/r³ এই যে আর ভেক্টর তাহলে আমরা আমরা প্রাবল্যকে ভেক্টর রূপ দিয়ে দিলাম এটাই হলো নির্ণয় প্রাবল্যের রাশিমান এটা ভেক্টর রূপে আর এইটা ছিল আমাদের হলো এর আগে আমরা নির্ণয় করেছিলাম যে e সমান 1/4πε0kQ/r² তাহলে প্রাবল্যের রাশিমালা কত পেয়ে গেলাম যে কোনো বিন্দুতে কোনো তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে আমরা যদি প্রাবল্য চাই তাহলে আমরা বলতে পারি এবং সেখানে যদি প্লাস কিউ আধান স্থাপন করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রাবল্যের রাশিমালা এসে যায় 1/4πε0kQ/r² তাহলে আমরা কি পাইলাম আমরা পাইলাম হলো প্রাবল্যের রাশিমালা E সমান 1/আমরা ভেক্টর ছাড়া লিখতে পারি দেখো 1/4πε0kQ/r² এটা কোন মাধ্যমে এখানে এখানে এটা কে তড়িৎ মাধ্যমাঙ্ক যখন থাকে তখন এটাকে এইভাবে লেখা যায় আর যদি শূন্য বা বায়ু মাধ্যম হয় তাহলে সেখানে লেখা যাবে শূন্য বা বায়ু মাধ্যম সেই ক্ষেত্রে প্রাবল্যের রাশিমালা এসে যাবে দেখো 1/4πε0Q/r² কেননা আমরা সবাই জানি এই তড়িৎ মাধ্যমাঙ্ককে এর মান প্রায় এক অর্থাৎ 1.005 আমরা সাধারণত 1 ধরি তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে প্রাবল্যের রাশিমালা এসে গেল 1/4πε0Q/r² এটা শূন্য বা বায়ু মাধ্যমে আর অন্য যে কোনো মাধ্যমে আসলেই আমরা সেখানে কে নিয়ে আসি এবং সেই কে এর মান মাধ্যম অনুযায়ী হয়ে থাকে তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা প্রাবল্যের রাশিমালা কি পেয়ে গেলে লাস্টে শূন্য মাধ্যমে E সমান 1/4πε0Q/r² এবার চলো আমরা একটা অঙ্ক করে ফেলি এই ফর এই সমীকরণ দিয়ে আমরা একটা অঙ্ক করি এই সমীকরণটা দিয়ে আমরা একটা অঙ্ক করে ফেলি
অঙ্কটা দেখো যে এই যে অঙ্কটা দুটি ক্ষুদ্র গোলক এ এবং বি তে যথাক্রমে প্লাস 9 কুলম এবং প্লাস 16 কুলম চার্জ প্রদান করা হলো। যদি বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব 0.28 মিটার হয় তবে তাদের সংযোজক সরলরেখা কোন বিন্দুতে উভয় চার্জের জন্য প্রাবল্যের মান সমান হবে? তাহলে আমরা দুটা বিন্দুতে দুটা আধান স্থাপন করছি, এখন ওই দুটা বিন্দুর মধ্যবর্তী কোনো একটা বিন্দুতে আমরা দেখতে পাবো যে প্রাবল্যদ্বয়ের মান সমান হবে। এখন আমরা চলো শিক্ষার্থী আমরা সে অঙ্কটা করে ফেলি, অঙ্কটা আমরা এখন করে ফেলি। আচ্ছা শিক্ষার্থী দেখো এ বিন্দুতে এ আর বি দুটা বিন্দু, এই দুটা বিন্দুতে আমরা প্লাস 9 কুলম এবং প্লাস 16 কুলম আধান স্থাপন করেছি। এদের মধ্যবর্তী দূরত্ব কত? 0.28 মিটার। এখন মনে করো আমরা এই যে লিখব, মনে করি এ বিন্দু হতে এক্স দূরত্বে পি বিন্দুতে, এই যে পি বিন্দুতে উভয় চার্জের জন্য প্রাবল্যের মান সমান হবে কোন বিন্দুতে? পি বিন্দু। তাহলে আমরা দেখি এই পি বিন্দুতে প্লাস 9 কুলম্বের জন্য কত প্রাবল্যের মান হয় এবং প্লাস 16 কুলম্বের জন্য কত প্রাবল্যের মান হয়। এই যে দেখো যে প্লাস 9 কুলম আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্যের মান আমরা ধরলাম ইউআর, ইউআর সমান 1/4πε0 Q1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন দেখো আমরা সবাই জানি এটা এখানে লিখে রাখছি Q1 সমান প্লাস 9 কুলম, Q2 সমান কত? প্লাস 16 কুলম, যেটা আমাদের জানাই আছে এখানে এই যে দুটা বিন্দুতে এই এই আধান দেওয়া আছে। তাহলে দেখো যে আমাদের এই পরিমাণটা Q1 আছে, তাহলে Q1 সমান কত? প্লাস 9 কুলম। আর 1/4πε0 সমান আমরা সবাই জানি কত? 9×10⁹ নিউটন পার নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এখন লক্ষ্য করো এই যে প্লাস 9 কুলম্বের জন্য চার্জ ইউআর সমান 1/4πε0 কিউআর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে 1/4πε0 সমান 9×10⁹ আর কিউআর সমান 9, এটা আমরা পেয়ে গেলাম এই যে এক্স স্কোয়ার। তাহলে 1 নং সমীকরণ দিলাম। এবার দেখো 16 কুলম্ব চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্যের মান E2 সমান 1/4πε0 Q2 ডিভাইডেড বাই এই যে দূরত্বটুকু 0.28 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা আমরা 2 নম্বর দিলাম। এবার কি বলা আছে যে উভয় চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্যের মান সমান হবে? তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারি দেখো, শর্ত মতে আমরা লিখতে পারি এটা হলো ইউআর আর এটা হলো E2। নিচে দেখো E2টা কত? E2টা আমাদের 9×10⁹ গুণন 16 ডিভাইডেড বাই 0.28 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটাই আমাদের 2 নম্বর। তাহলে শর্ত মতে E1 সমান E2, যেহেতু বলা হয়েছে উভয় চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্যের মান সমান। এখন দেখো E1 সমান আমরা কি লিখতে পারি? 9×10⁹ গুণন 9 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর এ পাশে দেখো লিখতে পারি 9×10⁹
প্লাস 16 এই যে এখানে প্লাস দেওয়ার দরকার নাই 16 ডিভাইডেড বাই 0.28 মাইনাস x হোল স্কয়ার এবার দেখো আমরা উভয় পার্শ্ব থেকে এবার দেখো আমরা উভয় পার্শ্ব থেকে এটা এটা ক্যান্সেল করতে পারি এই যে তাহলে আমরা কি পাচ্ছি দেখো আমরা পাচ্ছি 9 ডিভাইডেড বাই x স্কয়ার আর ওই পার্শ্ব পাচ্ছি 16 ডিভাইডেড বাই 0.28 মাইনাস x হোল স্কয়ার এবার দেখো আমরা লিখতে পারি এটা 16 বাই 9 আর দেখো আমরা 0.28 মাইনাস x হোল স্কয়ার বাই x স্কয়ার এবার আমরা কি করতে পারি দেখো আর এখান থেকে এটাকে আমরা লিখতে পারি 4 ডিভাইডেড বাই 3 হোল স্কয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি 0.28 মাইনাস x ডিভাইডেড বাই x ইজ হোল স্কয়ার এখন উভয় পার্শ্ব থেকে স্কয়ার তুলে দিলে উভয় পার্শ্ব থেকে স্কয়ার তুলে দিলে আমরা কি লিখতে পারি 4 ডিভাইডেড বাই 3 equal to 0.28 minus x divided by x এবার দেখো ক্যালকুলেশন এখন তোমরা নিজেরা সবাই পারবে তারপরে একটু দেখো আমার সাথে 4x equal to এটা কত আসছে 24 36 7 8 0.84 আর 3x এটা এসে গেল আমাদের এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা এটা পেয়ে গেলাম এবার দেখ এটা এই পাশে নিয়ে আসলে 7x আর এই দিকে আসলো হলো 0.84 তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম x সমান 0.84 ডিভাইডেড বাই 7 তাহলে কত এসে গেল 0.12 87 এই যে তাহলে কত মিটার দূরত্বে আমরা প্রাবল্যের মান সমান পেলাম আমাদের ভাগ ছিল x তাহলে x সমান কত এসে গেল 0.12 মিটার এখন আমরা স্টার্ট তাহলে আমরা ক্লাস 9 কুলম্ব থেকে কত পেলাম 0.12 মিটার এবার দেখো ক্লাস 16 কুলম্ব থেকে আমরা দূরত্বটা পাবো সেই দূরত্বটা আমি লিখলাম না তোমরা দেখো দূরত্বটা আমরা কত পাবো আমরা দূরত্বটা পাবো এই যে 0.28 মাইনাস x তাহলে কত দূরত্ব 0.28 মাইনাস 0.12 তাহলে কত এসে গেল আমাদের এসে গেল দেখতে পাচ্ছ এই যে 16 মিটার কত মিটার দূরত্বে 16 মিটার তাহলে আমরা 9 কুলম্ব থেকে 0.12 মিটার আর 16 কুলম থেকে 0.16 মিটার দূরত্বে আমরা উভয় চার্জের জন্য প্রাবল্যের মান সমান পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করো এবং এই বিষয় নিয়ে আরও তোমরা অঙ্ক করবে ঠিক আছে ভালো থাকো বাসায় থাকো সবাই আল্লাহ হাফেজ